আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং সিনেমা ফোরটির আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এবং আজকের এই টিউটোরিয়ালটা রেন্ডার নিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে অ্যাকচুয়ালি এই বেসিকটা আমি কমপ্লিট করে ফেলবো। সিনেমা ফোরটিতে রেন্ডার করতে হলে আপনি ওপর দিকে তিনটা বাটন পাবেন। প্রথমটাতে ক্লিক করলে আপনার যে বর্তমান ভিউটা আছে এইখানেই রেন্ডার হবে। আপনি যাতে দেখতে পারবেন যে এইখানে যে জিনিসটি নিয়ে কাজ করছেন সেটা রেন্ডার করলে কেমন লাগবে সেইটা। এবং পাশের যে আরেকটা বাটন আছে সেটা হচ্ছে রেন্ডার টু পিকচার ভিউয়ার। আপনি যদি কোনো একটা রেন্ডারকে জাস্ট ইমেজ হিসেবে সেভ করতে চান তাহলে আপনি এটাতে একটা ক্লিক করলেই আপনি ইমেজ হিসেবে একটা রেন্ডার পেয়ে যাবেন। এবং পাশে রেন্ডার সেটিংস আছে, আপনি এইখানে পিকচার ভিউয়ে ক্লিক করলে অথবা এইখানে রেন্ডার ভিউয়ে ক্লিক করলে আসলে কী ধরনের রেন্ডার দেখাবে, হাই কোয়ালিটির না লো কোয়ালিটির রেন্ডার দেখাবে, এইটা সম্পূর্ণ নির্ভর করে আপনি এই রেন্ডার সেটিংস অ্যাকচুয়ালি কী দিয়ে রেখেছেন তার উপরে। আপনি একটা ফ্রেম রেন্ডার করবেন নাকি একটা পুরো 90 ফ্রেম বা 120 ফ্রেম যাই হোক সেটা রেন্ডার করবেন, সেটাও নির্ভর করে এই রেন্ডার সেটিংসের উপরে। তো রেন্ডার সেটিংসের প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেন্ডারার। আপনি কোন রেন্ডারার ইউজ করছেন সেটার উপর নির্ভর করছে আপনার কোয়ালিটি কেমন হবে। আপনি যখন শেখা শুরু করেছেন সিনেমা ফোরটি অথবা আপনার পিসি হয়তো খুব একটা ভালো কোয়ালিটির না, খুব একটা ভালো পারফরমেন্সের না, তাহলে আপনি এই স্ট্যান্ডার্ড যে রেন্ডার সেটিংসগুলো আছে সেটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। এটাতে কী হবে, আপনার পিসির ওপরে চাপ খুব একটা পড়বে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এইটার কোয়ালিটি কিন্তু অতটা ভালো হবে না। এইটা একটা গেল। তারপরে এইখানে আছে ফিজিক্যাল রেন্ডারার। ফিজিক্যাল রেন্ডারার যাদের পিসি একটু ভালো আমি সাজেস্ট করব সবসময় ফিজিক্যাল রেন্ডারারটাই ইউজ করতে। প্রো রেন্ডারার, তারপরে হার্ডওয়্যার ওপেন জিএল, এই জিনিসগুলো নতুন এসেছে। এইটা অ্যাকচুয়ালি আপনার গ্রাফিক্স কার্ডকে কাজে লাগাতে পারে প্রো রেন্ডারার। যদিও আমি ট্রাই করেছিলাম প্রো রেন্ডারার, বাট আমি দেখেছি যে গ্রাফিক্স কার্ড খুব একটা যে কাজে লাগাচ্ছে এমনটা না। যারা হচ্ছে একদম খুব দ্রুত রেন্ডার চান তাদের গ্রাফিক্স কার্ডের মাধ্যমে, তারা চাইলে থার্ড পার্টি যে রেন্ডারারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। অকটেন আছে, তারপর আর্নল্ড আছে, বাট এইগুলো হচ্ছে একদম ইন্ডাস্ট্রি লেভেলের। যারা হচ্ছে অনেকগুলো গ্রাফিক্স কার্ড ইউজ করে, তিনটা চারটা পাঁচটা, তারা হচ্ছে ওই ধরনের রেন্ডারারগুলো ইউজ করে আসলে বেনিফিট পাবে ভালো। তো আমাদের সাধারণ কাজের জন্য এবং ক্লায়েন্টের কাজ যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি যে ফিজিক্যাল রেন্ডারার দেয় বেস্ট হবে। তো ফিজিক্যাল রেন্ডারার দিলাম, দেওয়ার পরে এখন এখানে নিচের দিকে অনেকগুলো সেটিংস আছে। এই সেটিংসগুলো আসলে কি, আমি এখানে একটা প্লেন নিব, তারপরে এখানে একটা কিউব নিলাম, কিউবটাকে আমি একটু ছোট করব, ছোট করে মুভ করে একটু ওপর দিকে নিব। নেয়ার পরে এখানে দুইটা ম্যাটেরিয়ালস আছে, আমি রেডটা এখানে দিয়ে দিলাম, ব্লুটা নিচে দিয়ে দিলাম। এই ম্যাটেরিয়ালস তৈরি করা আমি দেখিয়েছি এর আগে, মোটামুটি সিনেমা ফোরটির বেসিক জিনিসগুলো সবই দেখানো হয়ে গেছে, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে লাইটে গিয়ে আমি ইনফিনিট লাইটে দিয়ে দিলাম, তারপরে এখানে আমি রোটেট করব কিছুটা লাইটটা। এখন যদি আমি একটু রেন্ডারে দিই দেখি কেমন লাগে, এই যে এই ধরনের রেন্ডার আসলো। এখন যদি আমি লাইটে সিলেক্ট করে এখানে হচ্ছে সফট দিয়ে দিই শ্যাডোতে, তাহলে একটু রেন্ডার করি, এখানে কিছুটা শ্যাডো দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস যে এইটা দেখতে কিন্তু ফটোশপের মতন লাগছে, যে ফটোশপ করে কোনো কিছু বসানো, রিয়েলিস্টিক কিন্তু মনে হচ্ছে না। কারণ কি, এখানে নিচের দিকে অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশন নাই, তারপরে কোয়ালিটি মোটামুটি অতটাও ভালো না। তো এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, রেন্ডার সেটিংসের উপর নির্ভর করে আপনি আপনার রেন্ডারে কী কী জিনিস রাখবেন। আপনি হচ্ছে গ্লো রাখতে পারেন, তারপরে অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশন রাখতে পারেন, তারপরে আপনি হচ্ছে যে যদি কোনো ক্যামেরা নেন সেই ক্যামেরার ডেপথ অফ ফিল্ড কেমন হবে, ডেপথ অফ ফিল্ড অন রাখবেন না অফ রাখবেন সেটাও কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন রেন্ডার সেটিংসের মাধ্যমে। সেটা কীভাবে, এখানে রেন্ডার সেটিংসে যাব, যাওয়ার পরে এখানে দেখুন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে লং একটা লিস্ট দেখতে পাবেন। আপনি এখানে ডেপথ অফ ফিল্ড যোগ করতে পারেন, গ্লোবাল এলিমিনেশন যোগ করতে পারেন, গ্লো যোগ করতে পারেন, তারপরে আপনি চাইলে এইখানে কালার কারেকশনও যোগ করতে পারেন, ডিনয়েজার যোগ করতে পারেন। তো এই সব কিছু আপনি যোগ করতে পারেন। আমি মনে করুন অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশন যোগ করব, তো আমি অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশনে ক্লিক করলাম। তারপরে এখানে আপনি ম্যাক্সিমাম রে লেন্থ কত দিবেন, মিনিমাম কত দিবেন, যত বেশি দিবেন তত হচ্ছে অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশন বেশি আসবে, কিন্তু আপনার রেন্ডার করতেও কিন্তু সময় লাগবে, এটাও মাথাতে রাখতে হবে। তো আমি অ্যাম্বিয়েন্ট অ্যাক্লুশন দিয়ে দিলাম, কালার যে ডিফল্ট আছে সেটাই থাকলো, সাধারণত ডিফল্টটাই প্রয়োজন হয়। আমি যদি এখন রেন্ডারে ক্লিক করি তাহলে দেখুন এই যে এটাকে কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে হ্যাঁ এখানে একটা আসলে বক্স আছে, এটা নিচের দিকে শ্যাডোটা দেখা যাচ্ছে।
তো এইভাবে আমি অ্যাম্বিয়েন্ট অকলুশন যোগ করলাম। এখানে যদি আমি কোনো ক্যামেরা নিই, ক্যামেরা নেওয়ার পরে আমি যদি ক্যামেরার হচ্ছে অ্যাপারচার কমিয়ে দিই 1.8 না, আমি যেহেতু সিনেমা ফোর্টিতে কাজ করছি DSLR নিয়ে না, সুতরাং আমি আরও কমিয়ে দিতে পারি, আমি 0.8 করে দিতে পারি। তো এত কম দেওয়ার পরেও কিন্তু আমি ডেপথ অফ ফিল্ড দেখতে পারবো না, ঠিক আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না, কারণ যদি আমি এখানে রেন্ডার সেটিংসে গিয়ে এফেক্টে গিয়ে এখানে ডেপথ অফ ফিল্ড যোগ না করি। তারপরে এখানে এফেক্টে দেখুন আরেকটা অপশন আছে যে গ্লো, আপনি যদি এইখানে কোনো একটা ম্যাটেরিয়ালে গ্লো যোগ করেন, এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন গ্লো আছে, এই গ্লো অপশনটা যদি সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পরে এখানে আসলে এটা কেন আসছে বারবার আমি ঠিক জানি না, আমার সিনেমা ফোর্টি যদিও আপডেট হচ্ছে সুতরাং হয়তো বা ওই জন্য। তো যাই হোক, এখানে এই যে গ্লো দিলাম, গ্লো দেওয়ার পরে আমি যদি এখানে রেন্ডার করি তাও কিন্তু গ্লো এখানে দেখতে পাবো না, কারণ এখানে সেটিংসে গিয়ে এই যে অবজেক্ট গ্লো যেটা আছে, অথবা এখান থেকে গ্লো আপনি সিলেক্ট করে দেবেন, এই অবজেক্ট গ্লোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা কেটে দিয়ে এখন যদি আমি রেন্ডার করি তাহলে কিন্তু এখন আমি অবজেক্ট গ্লোটা দেখতে পাবো। তো এইভাবে অনেক ইফেক্টই আপনি সিনেমা ফোর্টিতে যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন ম্যাটেরিয়ালসে বা ক্যামেরাতে, সেই ইফেক্টগুলো আপনি যতক্ষণ না এখানে রেন্ডার সেটিংসে গিয়ে অন করবেন ততক্ষণ আপনি দেখতে পাবেন না। সুতরাং এটা হচ্ছে বেসিক আইডিয়া যে রেন্ডার সেটিংসের ইফেক্টের মাধ্যমে আপনি কী কী আসলে করতে পারবেন। এবার ওপরের যে ইফেক্টগুলো আছে সেইগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আছে আউটপুট, আউটপুটটা হচ্ছে আপনি কত রেজুলেশনে আউটপুট দেবেন। আপনি এখানে 1280x720 দিতে পারেন, 1920x1080 দিতে পারেন, তারপরে এখানে চাইলে 4K দিতে পারেন। এখানে যদি আপনি তীর চিহ্নে ক্লিক করেন, করার পরে এখানে স্ক্রিনে যাওয়ার পরে স্ক্রিনের বিভিন্ন ধরনের রেজুলেশন এখানে দেখতে পারবেন, তারপর ওয়েবে গেলে ওয়েবের বিভিন্ন ধরনের রেজুলেশন, ফিল্মে গেলে ফিল্মের বিভিন্ন ধরনের রেজুলেশন, এই জিনিসগুলো এখানে প্রিসেট করা আছে, এইখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপনি DPI কত দিতে চাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি কোনো একটা জিনিস স্ক্রিনে দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 720 দিলেই এনাফ, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। কোনো একটা জিনিস হয়তো প্রিন্ট করবেন, সিনেমা ফোর্টিতে এমন কিছু একটা তৈরি করছেন যেটা পরবর্তীতে প্রিন্ট করবেন, সেটা আপনি চাইলে এখানে 300 দিতে পারেন। তবে ফিল্ম অ্যাসপেক্ট এটা হচ্ছে খুব একটা চেঞ্জ করার প্রয়োজন হয় না আমাদের। এরপরে নিচের দিকে দেখুন ফ্রেম রেঞ্জ, ফ্রেম রেঞ্জ আমি কোন ফ্রেমটা হচ্ছে রেন্ডার করতে চাচ্ছি। এখানে দেখুন যে আমার 90 পর্যন্ত আছে, মনে করুন আমি একটা অ্যানিমেশন করেছি যেটা হচ্ছে এই 90 পর্যন্ত আছে, সুতরাং এইখানে আমি কারেন্ট ফ্রেম না দিয়ে আমি যদি অল ফ্রেমে দিই তাহলে এই যে এইখানের যে 90 আছে এই 90 কিন্তু রেন্ডার হবে, দেখুন 0 থেকে 90 পর্যন্ত। সুতরাং আমি যদি কোনো একটা অ্যানিমেশন রেন্ডার করতে চাই তখন আমাকে অল ফ্রেম দিতে হবে, অথবা ম্যানুয়ালে দিয়ে আমি এইখানে ফ্রেম কত থেকে কত পর্যন্ত রেন্ডার করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিব। আর যদি এইখানে কারেন্ট ফ্রেম দেওয়া থাকে তাহলে এই টাইমলাইন ইন্ডিকেটরটি যেখানে থাকবে আমি রেন্ডার করলে শুধু ওই একটা ফ্রেমই পাবো, সুতরাং ইমেজ হিসেবে রেন্ডার হবে। সুতরাং আপনি যখন একটা কাজ করছেন সেটা ইমেজ হিসেবে সেভ করবেন, তখন আপনি কারেন্ট ফ্রেমে দিয়ে রাখবেন, তাহলে সেই একটা ফ্রেমই রেন্ডার হবে। দেখুন এখানে 35 আছি, সুতরাং এখানে 35 দেখাচ্ছে, আমি যদি এখানে 65 যাই তাহলে এখানে 65 দেখাচ্ছে। সুতরাং ভিডিও হিসেবে আমি ফাইল সেভ করতে চাইলে অল ফ্রেমে দিতে পারি যদি আমি পুরোটাই চাই, আর আমি যদি ম্যানুয়ালি চাই যে আমি 10 থেকে 35 পর্যন্ত রেন্ডার করব তাহলে আমি ম্যানুয়ালি দিয়ে এখানে 10 from 10 to 35 এখানে আমি দিতে পারি। তো আউটপুটে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে নেব রেন্ডারের আগে, তারপরে আমরা সেভে যাব। সেভে যাওয়ার পরে আমি ফাইলটা আসলে কোথায় সেভ করব, এখানে ফাইলের পাশে একটা 3-ডট মেনু আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি ফাইলটা আসলে কোথায় সেভ করতে যাচ্ছি, ডকুমেন্টে না ডেস্কটপে, সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপরে দেখুন ফরম্যাট অপশন, এখানে ফরম্যাটে টিপ দেওয়া থাকে, আমি সাধারণত যখন ভিডিও হিসেবে কোনো কিছু চাই আমি PNG দিয়ে রাখি, ইমেজ হিসেবে চাইলেও আমি PNG সাধারণত দিয়ে রাখি, আপনি চাইলে PSD দিতে পারেন, টিফও দিতে পারেন। টিফে দিলে যেটা হয় যে সেটা হচ্ছে একদম বড় একটা ফাইল আকারে হচ্ছে আপনার কাছে আসবে, আপনি যদি একদম সুপার হাই রেজুলেশন চান তাহলে টিফে দিয়ে রাখতে পারেন, এটা হচ্ছে এক ধরনের র ফরম্যাট বলা যায়, সেটা আপনি পরবর্তীতে অনেক টুইক করতে পারবেন। তো অতটাও টুইক করার সাধারণত পরবর্তীতে প্রয়োজন পড়ে না, সুতরাং আমি PNG দিয়েই সাধারণত কাজ চালাই। এখানে দেখুন কিছুদিন আগে আমি একটা কাজ শেয়ার করেছিলাম, এই যে এইটা, তো এই অ্যানিমেশনটা দেখুন আমি প্রথমে রেন্ডার করেছি যে এইভাবে, এখানে 0 থেকে 96 পর্যন্ত আমি যে এখানে লিখে দিয়েছিলাম, এই যে
আউটপুটে যে 0 থেকে 96 পর্যন্ত, অথবা মেবি আমি হচ্ছে অল ফ্রেমেই দিয়ে রেখেছিলাম। আর এইখানে সেভে গিয়ে আমি দিয়ে রেখেছিলাম পিএনজি। এইখানে আপনি বিট ডেপথ কত দিবেন সেইটা, যদি আপনার সিনে একদম ব্রাইট কোনো কিছু না থাকে, যেরকম মনে করুন আপনি অপটিক্যাল ফ্লার টাইপের কিছু বা গ্লো টাইপের জিনিস নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার 16 বিট দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে 8 বিট দেওয়াই ভালো, কারণ 16 বিটে দিলে দেখবেন যে রেন্ডার টাইম প্রচুর বেড়ে গেছে। এটাও খেয়াল রাখতে হবে মাথাতে সবসময়, রেন্ডার টাইমটাও রাখবেন যে অপটিমাইজ করে কীভাবে রেন্ডার করা যায়। আমি জাস্ট সব সেটিংস হাই করে দিলাম যে আমি খুব একটা ভালো কোয়ালিটি পাবো, আসলে তা না। আসলে প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই কিন্তু অপটিমাইজড কিছু সেটিংস থাকে, আপনি যখন কাজ করতে থাকবেন তখন বুঝে যাবেন যে আসলে কোনটার জন্য কী ধরনের সেটিংস আপনার প্রয়োজন। যখন আপনি দেখছেন যে আপনার অত হাই কোয়ালিটির প্রয়োজন নেই, তখন আপনি এত রেন্ডার টাইম বাড়াতে যাবেন কেন ইচ্ছা করে। তো এইটা গেল। তারপরে এখানে নেম নেমিং স্কিম কেমন হবে, যে নেম 000.tif এইভাবে। আমি যদি এখানে ফাইল নেম এস দিয়ে রাখি তাহলে এখানে কি s0001.png এইভাবে হচ্ছে নামগুলো আসবে, এটা খুব একটা ম্যাটার করে না। তারপরে দেখুন আপনি আলফা চ্যানেল চাচ্ছেন কিনা সেটা আপনি দিতে পারেন, অর্থাৎ ট্রান্সপারেন্সি আপনি চাচ্ছেন কিনা এটার সাথে এইটা। তারপরে এগুলো বিষয়ে আসলে একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, এইগুলো একটু সার্চ করে জেনে নেবেন। সেভ অপশন আসলে এগুলোই জানা প্রয়োজন। তারপরে মাল্টিপাস এটাতে জানার প্রয়োজন নেই আপনার, যদি একদম বেসিক হয়ে থাকেন। তারপরে এন্টিয়ালিয়াসিং, এটা হচ্ছে জিওমেট্রি দিয়ে রাখা ভালো, যদি আপনি আরও হাই কোয়ালিটি চান তাহলে বেস্টে দিয়ে রাখতে পারেন। বাট বেস্টে যদি দিয়ে রাখেন একটা সিম্পল সিন রেন্ডার হতে দেখবেন যে 1-1 ঘন্টা লেগে যেতে পারে আপনার, যদিও পিসির উপর নির্ভর করছে। আপনার যদি পিসি খুব হাই কোয়ালিটির হয় আপনি দিতে পারেন, আমি সাজেস্ট করব জিওমেট্রিতেই বেশিরভাগ দিয়ে রাখা উচিত এবং আপনার অতটাও হাই কোয়ালিটির প্রয়োজন হবে না। তারপর অপশনসে যাই, অপশনসে এখানে যা আছে ডিফল্টভাবে এখানে থাকলো। স্টেরিওস্কোপিক, এটা হচ্ছে যারা 3D কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবে, 3D এটা তো 3Dতেই কাজ, কিন্তু যারা হচ্ছে 3Dও যে গ্লাস পরে যে মুভিগুলো আমরা দেখি সেই টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করবে তাদের জন্য এই অপশনটা। টিম রেন্ডার, এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার ঘরে যদি অন্য একটা কম্পিউটার থেকে থাকে সেই কম্পিউটারকে আপনি রেন্ডারের হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন সিনেমা 4Dতে, ঠিক আছে? আপনার কম্পিউটারও কাজ হবে, অন্য একটা কম্পিউটার হয়তো পড়ে আছে খুব একটা ভালো কনফিগারেশন না, পড়ে থাকার বাদ দিয়ে সেইটাকে আপনি রেন্ডারের হিসেবে কাজে লাগাতে পারবেন। সুতরাং দুইটা কম্পিউটার মিলে রেন্ডার করবে। তারপরে ম্যাটেরিয়াল ওভাররাইট, এটা দরকার নেই, অ্যাম্বিয়েন্ট রেজুলেশন আমি দেখালাম, অবজেক্ট গ্লো, এগুলো সাধারণত 2-3টা অপশন এখানে থাকে না, আপনি চাইলে জাস্ট ডিলিটও করে দিতে পারেন, ডিলিট কি প্রেস করে এখানে ইফেক্ট থেকে তো আনতে হয় এটাই। তো এই তো গেল, আপনার যখন কাজ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখানে রেন্ডার সেটিংসগুলো চেঞ্জ করে নেবেন। আমি মনে করুন জাস্ট এই 65 নম্বর ফ্রেমটাই রেন্ডার করবো, সুতরাং এই আউটপুটে এসে এইখানে ম্যানুয়ালে না দিয়ে কারেন্ট ফ্রেমে দিব। তারপরে যা আছে থাকলো এখানে রেন্ডার টু পিকচার ভিউ দিলাম, তাহলে আমি এখানে রেন্ডারটা পেয়ে গেলাম। আর পিকচার ভিউ আপনি যদি কোনো কিছু এইভাবে রেন্ডার করেন তাহলে অবশ্যই আপনাকে সেভ করতে হবে। এখানে ইমেজটার উপরে জাস্ট রাইট বাটন যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে সেভ অ্যাজ আসছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি স্টিল ইমেজ হিসেবে যেহেতু এটা সিলেক্ট করবেন স্টিল ইমেজেই থাকবে। তারপরে ফরম্যাটটা কী দিবেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। আমি সাধারণত বললামই যে টিফ অনেক সময় দিই, পিএইচডি দিই অথবা পিএনজি দিই। তারপরে এখানে বিট ডেপথ আপনি কত দেবেন সেটা সিলেক্ট করে দিবেন। সব কিছু দেওয়ার পরে ওকে ক্লিক করবেন, তাহলে এটা কোথায় আসলে সেভ করবেন সেটা আসবে। মনে করুন আমি ডকুমেন্টসেই সেভ করব, দেন সেভে ক্লিক করব, তাহলে ইমেজ হিসেবে এই রেন্ডারটা সেভ হয়ে যাবে। তো যখন আপনি একটা ফ্রেম হিসেবে সিলেক্ট করবেন তখন কিন্তু এই কাজটা করতে হবে, কিন্তু যখন আপনি অল ফ্রেম দিয়ে রাখবেন অথবা ম্যানুয়ালি আপনি হয়তো 1-10 ফ্রেম পর্যন্ত দিয়ে রাখলেন, তখন কিন্তু পিকচার ভিউ যখন রেন্ডার করছেন তখন কিন্তু এইভাবে ম্যানুয়ালি সেভ করতে হবে না, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনি যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন সেই ফোল্ডারে। আর যদি আমি ভিডিও হিসেবে সেভ করতে চাই তাহলে অবশ্যই এখানে সেটিংসে গিয়ে এখানে আউটপুটে গিয়ে অল ফ্রেমে দিলাম, মানে কোনো 0-90 ফ্রেম পর্যন্ত আমি নিব। তারপরে সেভে গিয়ে এখানে অবশ্যই আমাকে একটা ফোল্ডার করে দিতে হবে যে আসলে কোন ফোল্ডারে আমি চাচ্ছি এটা রাখতে। মনে করুন ডেস্কটপে আমি চাচ্ছি, ডেস্কটপে একটা ফোল্ডার করে একটা ফোল্ডার অবশ্যই করবেন, কারণ এখানে ভিডিও হিসেবে যখন আপনি সেভ করতে যাচ্ছেন পিএনজি তখন যদি আপনার 90টা ইমেজ হয় আপনি জাস্ট এখানে ক্লিক করে ডেস্কটপে গিয়ে সেভে দিয়ে দিলেন, তাহলে দেখবেন যে পুরো ডেস্কটপ কিন্তু 90টা ইমেজে ভরে গেছে। সুতরাং আপনি একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটা সিলেক্ট করে সেভ করবেন। তারপরে সব সেটিংস যখন আপনার ঠিকঠাকভাবে হয়ে যাবে তখন এটা জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে রেন্ডার টু পিকচার ভিউ যদি আপনি দেন তারপরে দেখবেন যে 1-1 ফ্রেম রেন্ডার হতে থাকবে। তারপরে আপনি এই ধরনের কিছু ইমেজ সিকোয়েন্স পাবেন,
এরকম আপনি প্রিমিয়ার প্রো ওপেন করবেন, ওপেন করে ইমেজ সিকোয়েন্সটা যখন ইম্পোর্ট করবেন দেখবেন যে ভিডিও আকারে চলে এসেছে, ওইখান থেকে রেন্ডার দিয়ে দেবেন আবার, তাহলেই আপনি একটা ভিডিও পেয়ে যাবেন। তো এই টিউটোরিয়ালটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।